আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গতকালও বলেছি যে যেহেতু এই মুহূর্তে বাড়িতে আছি, তো সেহেতু আপনাদেরকে আসলে ওইভাবে ভিডিও দিতে পারতেছি না। শুধুমাত্র আপনাদের সাথে হাই হ্যালোটা কন্টিনিউ এই যোগাযোগটা মেনটেন করার জন্যেই কথা বলার চেষ্টা করছি। তো একটু মানিয়ে নেবেন যে সাউন্ড টাউনটা বা আদার্স যেগুলো বিষয় রয়েছে ওগুলো হয়তো ওইভাবে নাও হতে পারে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতিমধ্যে বুঝেও গিয়েছেন যে বা অনেকে জেনেও গিয়েছেন ইতিমধ্যে যে বাংলাদেশ রেলওয়ের বিশাল একটি ধামাকা নিয়োগ আসতেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় রয়েছেন, এই মুহূর্তে ওনার নামটা আমার খেয়াল হচ্ছে না, ঈদের ব্যস্ততার জন্য ওগুলো মাথায় খুব একটা কাজ করতেছে না। তো যাই হোক, উনি দুদিন আগে একটা ব্রিফিং দিয়েছেন যে এই রেল মন্ত্রণালয়ের বিশাল মানুষের লোকবলের প্রয়োজন রয়েছে। এমনি তো আমরা জানি রেল একটা বিশাল জায়গা, এখানে অসংখ্য মানুষের কাজ করার অপরচুনিটি রয়েছে। তো সেই জায়গা থেকেই উনি বলেছেন যে এই 2020-এ প্রায় 15,000 লোক তারা নেবে বিভিন্ন পদে, সব ধরনের পদেই তারা লোক নেবে 15,000, এবং সেই নিয়োগটা খুব সম্ভবত উনি বলেছেন যে এই 20-এর মধ্যেই নেবেন। এছাড়াও এই 15,000 নিয়োগটা শেষ হলে দেন তারা 20,000 লোকেরও আরেকটা নিয়োগ তারা নেবেন। নিঃসন্দেহে এটা একটা খুশির সংবাদ যে বেকারদের জন্য বিশাল একটি নিয়োগ আসতেছে, এটা বলা যায় কিন্তু ধামাকা একটা নিয়োগ। কারণ এই যে 20+15,000-35,000 লোক তারা নেবে, এবং 20-এর মধ্যেই 15,000 নেবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 20-এ এই নিয়োগটা তারা নিয়ে আসতেছে। তো এটাই আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি যে এই নিউজটা ফেক নয়। অনেকে হয়তো কনফিউশন হয়ে যেতে পারেন যারা জেনেছেন, আর যারা জানেন নাই তাদেরকে আজকে আমি জানিয়ে দিলাম। এই হলো বিষয়, আজকের যে বিষয়টা বললাম যে এটাই হচ্ছে এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। আমি কিন্তু প্রায়ই বলি, গত কয়েক 15 দিন আগেও আমি দুটো ভিডিও করেছিলাম যে কী কী নিয়োগ আসতেছে, তার মধ্যে আমি অন্যতম বলেছিলাম যে গ্যাসের নিয়োগ আসবে। অলরেডি কিন্তু দুটো গ্যাসের নিয়োগ তারা প্রকাশ করে দিয়েছে, কর্ণফুলী সহ আরও দু একটা নিয়োগ কিন্তু চলে এসেছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যা বলে 100% জেনে বলি। দেখেন, আমি অনেক আগেই বলেছিলাম কিন্তু অলরেডি দুটো নিয়োগ কিন্তু চলে এসেছে। আরেকটা কথা বলে নিচ্ছি, ইদানিং অনেকেই আমার ভিডিওতে আজে বাজে কমেন্ট করতেছেন, যারা অন্যকে পরামর্শ দিয়ে ন্যূনতম উপকার করার সামর্থ্য নেই তাদের মতন মানুষে আজে বাজে কথা বলতেছেন। তাদের জন্য আমি বলছি, আমার ভিডিওতে বাজে কমেন্ট করার আগে একটু ভাববেন যে এই বাজে কমেন্ট করলে অথবা কমেন্টটা যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি চিরদিনের মতো আমার চ্যানেলে আর ঢুকতে পারবেন না, একেবারে ব্লক করে দেবো। যদি মনে করেন যে আমার মতন লুকের বা আমার চ্যানেলের কোনো প্রয়োজন নেই তাহলে যা ইচ্ছা কমেন্ট করতে পারেন, কারণ দ্বিতীয়বারের মতন আর চাইলেও আপনি আর ট্রাই করেও, শত ট্রাই করেও আমার এই চ্যানেলে ঢুকতে পারবেন না। হতে পারে আমার চ্যানেলটি খুব ছোট, কিন্তু আমি এত মহৎ নই যে অন্যরা কমেন্ট করলে, বাজে কমেন্ট করলে সেটা সয়ে নেব, এটা আমার পক্ষে সম্ভব না। বাজে কমেন্ট করলে সোজা স্ট্রেইট ব্লক খাবেন। সুতরাং কমেন্ট করার আগে একটু ভেবে দেখবেন এই চ্যানেলের প্রয়োজনীয়তা আছে কি না। তো যাই হোক, যাদের মূল বিষয় ছিল রেল নিয়ে, তো আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছে আস্তে আস্তে প্রস্তুতি নেন, রেলের জন্য ধামাকা নিয়োগ পাচ্ছেন। তো ইনশাল্লাহ আগামী পরশু থেকে শহরে ইন করবো, তখন ইনশাল্লাহ ফর্মালি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।